ভর্তি নিয়ে দুর্নীতি এবং অনিয়মের প্রতিবাদে এবার আইইউটি একটি অন্যরকম পন্থা বেছে নিয়েছেন। একটা স্টুডেন্ট 4 বছর পড়াশোনা করে সমাবর্তন বা কনভোকেশন অনুষ্ঠানে যোগদান করার জন্য, আর এবার আইইউটি সিদ্ধান্ত নিয়েছে তাদের ইউনিভার্সিটির অন্তর্বর্তীকালীন কিছু সমস্যা যদি সমাধান না হয় তাহলে তারা সমাবর্তন অনুষ্ঠানে যাবেন না, যেটি হওয়ার কথা ছিল এই মাসের 8 তারিখে। আর এই ঘটনার পেছনে নতুন নিযুক্ত ভাইস চ্যান্সেলর ডক্টর মুনাজ আহমেদ নূরের স্বেচ্ছাচারিতা এবং অবহেলার অভিযোগ শোনা গেছে। এখন পর্যন্ত আইইউটির ঘটনায় যে 4টি অনিয়মের অভিযোগ এসেছে সেগুলি হচ্ছে, ভর্তি পরীক্ষা ছাড়াও ভর্তি কার্যক্রমের জন্য অতিরিক্ত $100 নেওয়া হচ্ছে, যেটি ন্যায্যতা নিয়ে সন্দেহের অবকাশ থেকেই যায়। ভর্তি পরীক্ষার ফলাফল ঘোষণার পর হুট করে আইইউটি কর্তৃপক্ষ বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য 110টা সিটের বদলে 58টা সিট দেওয়ার ঘোষণা করে, এবং এগুলি ছিল ওয়াইসি স্কলারশিপ প্রদানের জন্য, যা পূর্বে পরিষ্কারভাবে ঘোষণা করা হয়নি। 3 নম্বর যে অনিয়মটি দেখা গেছে সেটি হচ্ছে নিজস্ব অর্থায়নে ভর্তি হওয়া 12 জন শিক্ষার্থীকে মিড অ্যাওয়ার্ড বৃত্তি প্রদানের ঘোষণা করা হয়, এবং আরেকটি অভিযোগ যেটি হচ্ছে অনাবাসিক পদ্ধতি চালু হয়েছে যে কারণে আইইউটির হলে সকল শিক্ষার্থী আবাসিক সুবিধা পাচ্ছে না। আর এই পরিপ্রেক্ষিতে আইইউটি ব্যাচ 12 যারা কিনা সমাবর্তনের জন্য মানসিক এবং আনুষাঙ্গিক প্রস্তুতি নিচ্ছিল তারা ছুটে আসে ভাইস চ্যান্সেলর ডক্টর মুনাজ আহমেদ নূরকে তাদের দাবিগুলো লিখিত আকারে জানিয়ে দেওয়ার জন্য। আর এই অনিয়মগুলির পিছনে তাদের যে দাবিগুলি ছিল সেগুলি ছিল অন্যায্যভাবে দাবি করা $100 অতিরিক্ত ফি বাতিল করতে হবে, বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য পূর্বের সে 110টি সিট বহাল করতে হবে, এবং 12টি অন্যায্য এবং হুট করে ঘোষিত বৃত্তি বাতিল করতে হবে। আইইউটির স্টুডেন্টরা যে বিক্ষোভ কর্মসূচি বা যে অবস্থান কর্মসূচি চালাচ্ছেন তাতে তারা চাচ্ছেন যে তাদের দাবিগুলি ভিসি পর্যন্ত যাক এবং ভিসি তাদের একটি সুন্দর সমাধান দিক।